রাশিয়া জানিয়েছে ইরানের কাছে দেশটির অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 সরবরাহ কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। এই ব্যবস্থা নির্মাণকারী রুশ প্রতিষ্ঠান রেস্তকের চেয়ারম্যান সের্গেই সোমজব বলেছেন, 2016 সালে এই ব্যবস্থা ইরানের কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে মস্কো। শনিবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে গিয়ে একথা জানান চেমচব বলেন, S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানের সামরিক বাহিনীর অংশ। তিনি আরও বলেন, এই ব্যবস্থা হস্তান্তরের চুক্তি ছিল ইরান ও রাশিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন চুক্তি, যা সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়েছে। এর আগে মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি সানাই গত সপ্তাহে বলেছিলেন, ইরানের কাছে S-300 ব্যবস্থা হস্তান্তর তেহরান ও মস্কোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে। এদিকে এই ব্যবস্থা হস্তান্তর সম্পন্ন হওয়ার পর ইরান বর্তমানে রাশিয়ার কাছ থেকে আরও অত্যাধুনিক অস্ত্র কেনার জন্য মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এই সব সমরাস্ত্রের মধ্যে রয়েছে আধুনিক T-19 ট্যাঙ্ক এবং সুখ